যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ শহর পরিদর্শনে গিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এর ঘণ্টা দুয়েক আগেই ঘটে বিপত্তি, ভেঙে পড়ে শহরের একটি সেতু। ভাঙা সেতুটি পরিদর্শনের পর মার্কিন প্রেসিডেন্ট আশ্বাস দিয়েছেন পিটসবার্গ শহরের নড়বড়ে সব সেতু মেরামত করা হবে। চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্ট। স্থানীয় সময় শনিবার সকালে ফোর্বস এভিনিউ ব্রিজ নামের সেতুটি ভেঙে পড়ে। এ সময় সেতুর উপর দিয়ে একটি বাস সহ ছয়টি যানবাহন ছিল। এ ঘটনায় নিহত কেউ হয়নি, তবে দশজন সামান্য আহত হয়েছেন। তাদের তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই দড়ি দিয়ে লোকজনকে উঠিয়ে নিরাপদে নেওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান। এছাড়া মানব শৃঙ্খল তৈরি করে উদ্ধার কাজ চালানো হয় বলে জানান তিনি। এদিনে ভেঙে পড়া সেতুটি পরিদর্শন করেন বাইডেন, এরপর ওয়েস্ট মিফলিন এলাকার একটি বক্তৃতা দেন। সেখানে প্রেসিডেন্ট বাইডেন বলেন, পিটার্সবার্গে অন্য শহরের তুলনায় বেশি সেতু রয়েছে, সেগুলো মেরামতের সব করা হবে। ফোর্বস এভিনিউ সেতুটি বেশ পুরনো, নির্মাণ করা হয় 1970 সালে। কি কারণে সেটি ভেঙে পড়ল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।